তো আজকে আমি রান্না করবো বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের ঝোল তো এই যে দেখো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি দুইটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি আর একটু আদা দিয়েছি এগুলোকে পেস্ট করে রেখে দেবো তো এদিকে মাছগুলো তো আমি ধুয়ে রেখে দিয়েছি এগুলোকে এখন ভালো করে মেরিনেট করে নেব তো মেরিনেট করার জন্য প্রথমে আমি দিয়েছি হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ তারপর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব মশলাটা যাতে ভালো করে মাছের গায়ে লেগে যায় তো এই যে দেখো মাছগুলো কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে পেছনের সাইডটা আর সামনের সাইডটাকে ভালো করে হলুদ লবণ তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরকমভাবে আমি সবগুলো মাছকে ভালো করে মিক্স করে নেবো হলুদ লবণটা মিক্স করে নিয়ে আমি পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দেবো তো এই যে দেখো মাছগুলো কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো রেখে দেব আর ওইদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি চলো তো মাছটা এদিকে মেরিনেট হতে থাকুক ততক্ষণে আমি পেঁয়াজটা আর যে টমেটোটা নিয়েছি সেটাকে আমি পেস্ট করে নিই তারপর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো তুলে দিয়েছি সবগুলো মাছ দেবো না যতটুক জায়গা হবে ততটুকুই দেবো পাঁচ পিস মাছ আমি দিয়ে দিলাম দিয়ে মাছটাকে বেশিক্ষণ রাখবো না এক দু মিনিটের মতো রেখে একটু উল্টে দেব মাছটা কিন্তু হালকাই ভেজে নিতে হবে বেশি ভেজে নিলে কিন্তু আবার টেস্টটা এত ভালো আসবে না তার জন্য আমি হালকাই ভেজে নিচ্ছি তুই যে দেখো আমি একবার উল্টে দিয়েছি এখন আমি তুলে নেব কিছুক্ষণ রাখবো এক দু মিনিটের মতো রেখে এখন আমি তুলে নেব তারপর আর হ্যাঁ তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু আজকে নতুন স্টাইলের রান্নাটা করছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না তো এই যে দেখো মাছটা কিন্তু আমি উল্টে দিয়েছি হালকা হয়ে গেছে ভাজা এখন আমি তুলে নিচ্ছি তারপর দেখতেই পাচ্ছ যে কড়াইয়ের মধ্যে বেশ তেল রয়ে গেছে অনেকটা তো সেই তেলটার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তো বাকি তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায় একটু নরম নরম হয়ে আসে ততক্ষণ অবধি নাড়তে থাকবো তো এই যে দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে এসেছে অনেকটাই কমে গেছে পরিমাণটা অনেকটা নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ তারপর দিলাম তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাকচুয়ালি কালারের জন্যই দেওয়া তোমরা চাইলে স্কিপও করতে পারো তো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে মশলাটা যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ অবধি আমি নাড়তে থাকব তো এই যে দেখো মশলাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে শুকনো শুকনো হয়ে এসেছে কোনো জলই নেই পুরোটাই শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে তার মানে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না আবার আগের মতো শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ অবধি আমি নাড়তে থাকবো আর এই রান্নাটাতে কিন্তু মশলাটা ভালো করে কষাতে কষাতে হবে আর টমেটো পেস্টটা দেওয়ার পরও কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে তা না হলে টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে আর তরকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এই যে দেখো কষানো হয়ে গেছে কিন্তু মোটামুটি হয়ে গেছে আরও একটু কষবে যদিও তো এই যে দেখো এরকম ফুটতে শুরু করেছে আর কন্টিনিউয়াসলি তো নাড়তে থাকবেই এই যে দেখো শুকনো শুকনো হয়ে এসেছে কষানো হয়ে গেছে আমার এখন আর কষাতে হবে না তো এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে একটু ঝুল দিয়ে দেব ঝুলটা বেশি দেব না একটু দেব এই যে দেখো আমি কমই ঝুল দিয়েছি ঝুলটা সেই পরিমাণ মতো দেবে তোমরা যাতে মাছগুলো ডুবে যায় সেই পরিমাণ মতো বেশি ঝুল দিলে আবার একদম পাতলা পাতলা ঝুল হবে দেখতে উঠে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো তার জন্য ঝুলটা তোমরা পরিমাণ মতোই দেবে তো ঝুলটা দিয়ে এরকম কিছুক্ষণ রাখবো যখন যতক্ষণ না ঝুলটা ফুটতে শুরু করবে একটু শুকনো শুকনো হয়ে আসবে এই যে দেখো গরম জল দেওয়াতে কিন্তু ঝুলটা কিন্তু সাথে সাথেই ফুটা শুরু করে দিয়েছে তো আমি আরও কিছুক্ষণ ফুটতে দেবো ঝুলটা তারপর একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছের টুকরোগুলি তুলে দেবো তো সবগুলো মাছের টুকরো আমি তুলে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো চার পাঁচ মিনিটের মতো এরভাবে ঢাকনা দিয়ে রান্না করব তো এই যে দেখো ঢাকনাটা তুলে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি তো তারপর আরও একটু লবণ দিয়ে দেব লবণটা একটু কম হয়েছে তো আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা একটু মিক্স করে নেব নিয়ে আর অল্প কিছুক্ষণ রাখবো এক দু মিনিটের মতো রেখে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব এই যে দেখো হয়ে গেছে আমার তরকারিটা গাঢ় হয়ে এসেছে আর ঝোলটাও মোটামুটি শুকিয়ে এসেছে যতটুকু শুকিয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো এই যে দেখো ফাইনাল লুকটা তো তোমাদের কার কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে তো আজকের জন্য টাটা